ঠিক একটা রিপোর্ট এসেছে যে পেশেন্টের ক্রিয়াটেন একটু বেশি এ প্রায় অনেকদিন ধরেই একজন ফিজিশিয়ানের কাছে চিকিৎসা করছেন কিন্তু ক্রিয়াটেন কমছে না ক্রিয়াটিন রিপোর্ট কিছুতেই কমছে না আশা করি এটাই হয়তো সবচেয়ে বড় সমস্যা এটাই হয়তো একটা বার্নিং কোশ্চেন যে ক্রিয়াটিনিন আমরা কমাবো কি করে ক্রিয়াটিন কমানোর কি সত্যি কোনো ওষুধ আছে আসুন আজকে আমরা এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করি দেখুন ক্রিয়াটিন আমাদের কিডনি আমাদের শরীর থেকে যে অসংখ্য বর্জ্য পদার্থ এক্সক্রিট করে তাদের মধ্যে একটি এবং ক্রিয়াটিনিন বাড়ে অনেকগুলো কারণে অনেকগুলো অর্গানের নানান রকম ম্যাল ফাংশনের এখন কিডনি তাদের মধ্যে অবশ্যই একটা কিন্তু ক্রিয়াটিনিনকে সুস্থ রাখার জন্য কিডনি যাতে ঠিক ঠিক করে ক্রিয়াটিনকে স্ট্রিক্ট করতে পারে তাতে কিডনির পাশাপাশি আরও অনেকগুলো অর্গানের কিন্তু রেসপন্সিবিলিটি রয়েছে আমরা কি সে ব্যাপারে জানি যে আমাদের যদি কনস্টিপেশন থাকে যদি স্টুল ঠিক ঠিক করে না হয় আমাদের যদি ঘাম একদম না হয় তাহলে আমাদের কিন্তু একটা সাম্যাবস্থা মেনটেন হয় না সিমিলারলি যদি হার্ট ডিয় ফাংশন ঠিক না থাকে মানে হার্ট যদি ঠিক ঠিক করে পাম্প না করতে পারে তাহলে হার্টের কারণে যে কিডনির যে স্বাভাবিক রক্ত সঞ্চালন হওয়ার কথা সেটাও ডিস্টার্ব হয় সুতরাং ক্রিয়াটিনিন কমবে কি করে এই প্রশ্নটা যদি আপনার মাথায় আসে এবং এটার জন্য যদি আপনি চিকিৎসকের কাছে যান তাহলে মনে রাখতে হবে যে ক্রিয়াটিনকে কমাবার জন্য অনেকগুলো স্টেপ একটা হলিস্টিক অ্যাপ্রোচের প্রয়োজন আছে প্রাথমিকভাবে আমাদের আইডেন্টিফাই করা উচিত যে কিডনির কোন সমস্যা থেকে আপনার এই ক্রিয়াটিনটা বাড়ছে ইজ ইট ডায়াবেটিক নেফ্রোপ্যাথি ইজ ইট হাইপারটেনশন নেফ্রোপ্যাথি কিডনিতে কোনো ইমিউনোলজিক্যাল ডিসিজ আছে কিনা না কিডনিতে দীর্ঘদিন কোনো একটা ক্রনিক ইন্টাস্টিশাল নেফ্রাইটিস থাকার কারণে কিডনি খুব ভালো করে টিবিলার ডিসফাংশনের জন্য ক্রিয়াটিন এক্সক্রিট করতে পারছে না সুতরাং একজন অভিজ্ঞ চিকিৎসকের প্রাথমিকভাবে প্রত্যেকটা কারণকে পর্যালোচনা করে ক্রাটিনিনটা কেন বাড়লো সেটাকে অবজার্ভ করা উচিত অনেক কিছুই আমরা মিস করে যাই জানেন তো মানে অনেক সময় দেখা যায় যে হয়তো একটা খুব স্লোলি ইমিউনোলজিক্যাল ডিসিজ চলছে কিন্তু আমরা সেটা বুঝতে পারছি না ই এমন হতে পারে না যে একজন মানুষ ডায় ডায়াবেটিস আছে তার অন্য কোনো অসুখ হয় না সুতরাং এটা একটা হলিস্টিক চিন্তাভাবনা করে বোঝা দরকার যে ক্রিয়াটেন বাড়ার প্রাথমিক এবং সেকেন্ডারি কজগুলো কি কী যদি সেই কারণগুলোকে আমরা ঠিক ঠিক করে আইডেন্টিফাই করতে পারি এবং সেগুলোকে যদি অ্যাড্রেস করে ঠিক ঠিক চিকিৎসা করা যায় অবশ্যই কিন্তু ক্রিয়াটেনকে কমানো সম্ভব কিছু কিছু ক্ষেত্রে যখন কিডনি একদম ক্রনিক ফাইব্রোটিক একটা মাসে কনভার্টেড হয় দ্যাট ইজ আনফর্চুনেট সিচুয়েশান সেই কন্ডিশনে হয়তো কিছুই করা যায় না কিন্তু যদি একশো জন রুগীর কেরাটিনিন বাড়ে একটা প্রাথমিক পর্যায়ে যদি তাদেরকে পর্যালোচনা করা যায় তার মধ্যে একটা সার্টেন পার্সেন্টেজ রুগী অবশ্যই আছেন যার মধ্যে কিছু রিভার্সেবল কজ রয়েছে সেটাকে যদি ঠিক করে আইডেন্টিফাই করে চিকিৎসা করা যায় তাহলে কিন্তু কেরাটিনিন কমানো যথেষ্টই সম্ভব এর পাশাপাশি বলে রাখি একটা খুব গুরুত্বপূর্ণ রোল রয়েছে আমাদের ডায়েট আমাদের লাইফস্টাইল আমরা কিভাবে রাইজ অফ এই প্রবলেমটাকে অ্যাড্রেস করব সাইকোলজিক্যাল স্ট্রেস কিভাবে আমাদের ইম্প্যাক্ট করবে স্লিপ কোয়ালিটি কীরকম হচ্ছে এই সমস্ত জিনিসগুলো অল্প হলেও কিছুটা পরিমাণ তার কিন্তু রোল রয়েছে ক্রিয়াটিনিনের সাম্যবস্থা বজায় রাখার জন্য সুতরাং যদি আপনার ক্রিয়াটিন কমানোর ইচ্ছে হয় তাহলে এই বিষয়গুলোর দিকে ধ্যান দেওয়া উচিত একজন অভিজ্ঞ নেফ্রোলজিস্টের কাছে গিয়ে জানা উচিত যে কেরাটিন বাড়ার কোনো রিভার্সেবল কজ আছে কিনা তার কোনো ট্রিটমেন্ট আছে কি না সেকেন্ড একজন অভিজ্ঞ রেনাল নিউট্রিশনিস্টের কাছে গিয়ে যা রেনাল নিউট্রিশানের দক্ষতা রয়েছে একটা ডায়েট চার্ট নিয়ে গেলাম তাহলেই কিন্তু কাজ হবে না রেনাল নিউট্রিশন ইজ এ কমপ্লিট সায়েন্স ইট ইজ এ অ্যাবসলুটলি অ্যাডভান্সড নিউট্রিশনাল কেয়ার অ্যান্ড অ্যাডভান্স প্রফেশনাল কেয়ার ইজ রিকোয়ার্ড সেই পার্টটা বোঝবার জন্য একজন অভিজ্ঞ নিউট্রিশনিস্টের কাছে বসে আপনার ফুড প্যাটার্ন আপনার ডায়েট প্যাটার্ন বিবেচনা করে কি খেলে কি না খেলে আপনার কিডনি ভালো থাকবে কিরাটেরিয়ান কারিকটু স্টেবিলাইজ করা যাবে সেটা সম্পর্কে জানা উচিত কিডনিকে সুস্থ রাখার কিছু ওষুধপত্র রয়েছে সেগুলোর নিয়মিত প্রয়োগ কিছু আসন যোগাভ্যাস পরিমিত জলপান এবং ভালো ঘুম এই সব যদি অ্যাড্রেস করা যায় তাহলে অবশ্যই একটা সিগনিফিকেন্ট নাম্বার অফ পেশেন্টদের ক্রিয়াটিরিনকে একটা সম্য ধরে রাখা সম্ভব